আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সফরনামায়। সফরনামায় এখন আমি আছি সিলেট শহরে। সিলেট শহরের পাশেই চা বাগান। এই বাগানের নাম হচ্ছে মার্লিছড়া। এটা অনেক বেশি বড় এবং অনেক পুরাতন, শহরের মধ্যে সবচাইতে বেশি পুরাতন চা বাগান যেটা, সেটা হলো এটা মার্লিছড়া। তো আজকে আমি আপনাদের সাথে মার্লিছড়ায় থাকবো, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে বাগান ঘুরে দেখাবো, সাথেই থাকুন। কি সুন্দর ফুল হয়েছে। যেহেতু সিলেটে এবং কি বলে যে পাহাড়ি টিলায় চা বাগান, সো আমরা উপর নিচ হয়ে হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মঞ্জুবনরা উপরে, আমাদের সাথে গাইড আছে একজন। আমাদের গাইড জানাচ্ছিল এটি হচ্ছে সারা দেশের সবচাইতে পুরাতন চা বাগান এবং এখানে প্রায় 12,000 শ্রমিক কাজ করে। উৎকৃষ্ট মানের, সবচাইতে ভালো মানের চা এখান থেকে উৎপাদন হয়। শ্রমিকদের পার ডে বা হাজিরা হচ্ছে 120 টাকা। চা বাগানের মধ্য দিয়ে হাঁটছি। খুব সুন্দর রাস্তা এবং দুই পাশে অসাধারণ চা বাগান, খুবই চমৎকার একটি জায়গা। দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার চায়ের পাতা হয়েছে। এখান থেকেই মালিরা পাতাগুলো তুলে নেবে। আপনারা এখানে আসলে চা পানের বিরতি দিতে পারবেন, ছোট রেস্টুরেন্ট আছে। চা বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thank you.